দই পনির করার জন্য প্রথমেই দেখুন তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে কিন্তু আমরা যেরকম শেপেই কিন্তু কাটতে পারি যার যেরকম ইচ্ছা আমি এখানে মিডিয়াম সাইজে করে নিচ্ছি খুব বেশি মশলা বা উপকরণের কিন্তু একদমই প্রয়োজন নেই গরমের সময় কিন্তু আমরা এই দই পনির নিরামিষ দিনে তৈরি করতে পারি সম্পূর্ণ নিরামিষভাবেই আমি এটা তৈরি করছি কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আপনারা যে যেরকম সাইজের কাটতে পারেন আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লম্বাটে করেও কেটে নিতে পারে এবার মিক্সিতে দুটো মশলা কিন্তু আমরা তৈরি করে নেব এর জন্য মিক্সি নিয়ে নিয়েছি দেখুন এখানে এক টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন দিয়ে দেব আমি এখানে তিল সাদা তিল আপনারা কিন্তু চাইলে এখানে তিলের বদলে কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা এবং দুটো কাঁচা লঙ্কা এখানে এটা মিষ্টি মিষ্টি হবে বেশি ঝাল দেওয়ার একদমই প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি কিসমিস কিছুটা বেশ কিছুটা পরিমাণ কিসমিস এখানে এক টেবিল স্পুনের মতনই কিন্তু কিসমিস রয়েছে এখানে দিয়ে দেব গোলমরিচ দেখুন শাহী গোলমরিচ আর কালো গোলমরিচ কিন্তু দুটোই রয়েছে এটা দিয়ে আমরা একটা আগে একটা পেস্ট করে নেব যেটা শুকনো পেস্ট দেখুন হালকা কিন্তু আমরা শুকনো পেস্ট একটা বানিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় বাটির এক বাটি এক কাপ কিন্তু আমি এখানে কাপ ইউজ করছি টক দই টক দইটা দিয়ে আবার মিক্সিতে ভালোভাবে কিন্তু আমরা পেস্ট করে নেব তাহলে একসাথে আমাদের দইটাও ফেটানো হয়ে যাবে কোনো লাম থাকবে না অবশ্যই আপনারা কিন্তু এইভাবেও যদি না করেন দইটা আলাদা ফেটিয়ে নেবেন তা না হলে কিন্তু দইটাতে লাম বা ছানা এসে যাবে দেখুন আমাদের কিন্তু এই পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আরেকটা মশলা আমরা তৈরি করে নেব এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিলস্পুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নেব এই দুটো পেস্ট আমরা কিন্তু করে নিয়েছি মশলাটা সাদা তেল দিয়ে দেব হোয়াইট অয়েল আমি এটা সম্পূর্ণ হোয়াইট অয়েলে করছি আপনারা সাদা তেল এবং ঘি মিশিয়েও করতে পারেন দেখুন তেল কিন্তু গরম হয়ে এইবার একে একে আমরা পনিরগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি পনিরগুলো খুব হালকা কিন্তু ফ্রাই করবো বেশি ডিপ ফ্রাই করার একদমই প্রয়োজন নেই মেট্রোটা ফ্রাই করার সময় মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি হলুদ দিচ্ছি না দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই পাত্রে আমি একটা উষ্ণ গরম জল রেখেছি যদি পনির ভেজে জলটার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু পনিরগুলো খুব সফট হয়ে যায় এবার বলেছিলাম যে পাত্রটাতে আমরা জল দিয়ে রেখেছি সেই পাত্রটাতে কিন্তু আমরা পনিরগুলো তুলে শিফট করে নিলাম এই জলটার মধ্যে কিন্তু আমরা ভিজিয়ে দেবো আবার ওই একই তেলের মধ্যে আমরা এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো শাহি জিরে আমি কিন্তু শাহি জিরে ইউজ করছি আপনার চাইলে প্লেন জিরেও কিন্তু যেটা সাদা জিরে গোটা সাদা জিরে ইউজ করতে পারেন তেজপাতা দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা এখানে এলাচ দারচিনি ফাটিয়ে দিয়েছি আর লবঙ্গ সমস্ত গরম মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু এটা একটু ফ্রাই করে নেব এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুলো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এইটা ভালো করে আগে আমরা কিন্তু কষিয়ে নিচ্ছি হাতে গুঁড়ো করে রাখা কচুরি মেথি এই সময় দিয়ে দেব। তাতে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল আসবে কসুরি মেথিটা বেশ এর সাথেই কষে যাবে আমরা পাঞ্জাবি যে কোনো রান্নায় কিন্তু কসুরি মেথি একদম লাস্টে দিই কিন্তু এইখানে বলবো কসুরি মেথিটা এইভাবে প্রথমেই দিয়ে আপনার এই মশলাটার সাথে একটু কষিয়ে নেবেন তাতে যে বেগুন একটা সুন্দর মিষ্টি কিন্তু স্মেল আসবে না এবার এক টেবিল স্পুন চিনি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ রান্না মিষ্টি দিলে কিন্তু বেশ ভালোই লাগবে আর এই সময় চিনিটা দিলে কালারটাও বেশ কিন্তু সুন্দর আসবে দিয়ে দেব এক টেবিল স্পুন লবণ দেখুন কষে উঠেছে কারণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তাহলে বোঝা যাবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার এই সময় এখানে পোস্ত তিল আর দই দিয়ে আদা ফ্যাটানো যে মশলাটা সেইটা দিলে দিলাম এটা দিয়েও কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো আবারও ভালোভাবে কিন্তু কষে নেব পেঁয়াজ রসুন ছাড়া একবার দই পনির এইভাবে করে দেখবেন নিরামিষ দিনে কিন্তু একদম জমে যাবে এবং গরমে আমরা এইভাবে দই পনির খেলে ভীষণই ভালো লাগবে এবং শরীরের পক্ষে তো অবশ্যই উপকারী খুব বিশেষ মশলার একদমই প্রয়োজন নেই দেখুন এইভাবে আমরা কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই বলবো দইটাকে ফেটিয়ে নেবেন তা নাহলে কিন্তু লাম থেকে যাবে যদি আপনারা সরাসরি দইটা উনুনে দিয়ে দেন আমাদের কিন্তু মশলাটা দেখুন একদমই কষে এই সময় যেখানে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম পনিরটা না, না দিয়ে তার জলটা আমরা একটু দিয়ে দেব আগেই বলেছি গ্রেভি কিন্তু খুবই কম হবে তাই অল্প পরিমাণে কিন্তু আর একটু জল দিয়ে নেব ব্যাস এইটুকুনি এবার কিন্তু আমরা এটাকে আরেকটু ভালোভাবে ফুটতে দেবো আর তার সাথে দিয়ে দেব পনিরগুলো পনির গুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর আবারও এক মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেবো তাতে কিন্তু দেখুন আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে এবং সবশেষে দিয়ে দেবো আমরা এক টেবিলস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমরা এটাকে চাপা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে ব্যাস সার্ভ করে দিলেন কিন্তু হয়ে যাবে দই পনির নিরামিষ দিনের একটা দারুণ আইটেম দই কেমন লাগলো এই সহজ পদ্ধতির দই পনির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন এবং ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম আমার রেসিপিটাকে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ